আজকে এই ভিডিওতে আমরা বিডিপির ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করবো বিডিপির ছাত্রছাত্রীদের আর কয়েক মাস পরেই টার্মেন্ড এক্সামিনেশান তো এই টার্মেন্ড এক্সামিনেশান কোন মুড়ে হতে পারে অফলাইন নাকি অনলাইন এর আগের একটি ভিডিওতে জানানো হয়েছিলো ইউজি ছাত্রছাত্রীদের ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের নোটিশকে সামনে রেখে একটা ধারণা করা যেতে পারে ইউজি ছাত্র ছাত্রীদের যে প্রথম সেমিস্টার অড সেমিস্টার সেটা অনলাইনে হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এর পরের যে সেমিস্টার ইভেন সেমিস্টার সেটা অনলাইনে হবে না অফলাইনে হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কিন্তু এই যে অড সেমিস্টার যেটা আসতে চলেছে সেটা কিন্তু অনলাইনে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে অনলাইনে হবেই এমন কিন্তু কোনো গ্যারান্টি এর আগের ভিডিওতে দেওয়া হয়নি এবং এই ভিডিওতেও দেওয়া হচ্ছে না শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এই নোটিশকে সামনে রেখে একটা ধারণা নেওয়া যেতে পারে যে এই অন এই প্রথম সেমিস্টার অড সেমিস্টার সেটা অনলাইনে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এরপরে আমরা থেকে একটি নির্দিষ্ট নোটিশ পাবো এবং সেই নোটিশ পাওয়ার পরেই কিন্তু আমরা শিওর হতে পারবো ইউজি ছাত্রছাত্রীদের যে প্রথম সেমিস্টার অড সেমিস্টার সেটা অনলাইনে হবে না অফলাইনে হবে এক্ষেত্রে ইউজি ছাত্র ছাত্রীদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অফলাইনে হবে ধরে নিয়ে তাদের প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ অফলাইনে পরীক্ষা হবে এটা ধরে নিয়ে যদি প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কোনো কারণবশত যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে বিশেষ কিন্তু তেমন অসুবিধে হবে না কিন্তু অনলাইনে পরীক্ষা হবে ধরে নিয়ে যদি ওপরে ওপরে একটা প্রিপারেশান নেওয়া থাকে কোনো কারণবশত যদি অফলাইনে খাতা কলমে পরীক্ষা দিতে হয় অন্য স্টাডি সেন্টারে গিয়ে সেক্ষেত্রে প্রিপারেশন ভালো না থাকলে কিন্তু খুব অসুবিধার মধ্যেই ইউজি ছাত্রছাত্রী পড়ে যাবে তাই অফলাইনে পরীক্ষা হবে ধরে নিয়ে যেন প্রিপারেশানটা নেওয়া থাকে কিন্তু ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের যে নোটিশ সেটাকে সামনে রেখে একটা ধারণা নেওয়া যেতে পারে যে প্রথম সেমিস্টার অনলাইনে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবার আসা যাক বিডিপি ছাত্রছাত্রীদের কথা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের যে নোটিশ সেই নোটিশে বলা হয়েছে যে কারেন্ট সেমিস্টারের কথা সেমিস্টারের কথা বলা হয়েছে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে বিডিপির ছাত্রছাত্রী সেই বিডিপির ছাত্রছাত্রীদের সাথে কিন্তু সেমিস্টারের তেমন বিশেষ কোনো সম্পর্ক নেই তেমন না কিন্তু কোনো সম্পর্ক নেই সেমিস্টারের সাথে এই বিডিপির ছাত্রছাত্রীদের বিডিপির ছাত্রছাত্রীদের তাহলে এই মুহূর্তে যে এক্সাম হতে চলেছে কিছু কয়েক মাস পরে যে টার্ম এন সেটা অনলাইন মোডে হতে পারে নাকি অফলাইন মোডে হতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিডিপির ছাত্রছাত্রীরা দোটানার মধ্যে থাকতে হবে কারণ আপনাদের পরীক্ষা অফলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে আবার অনলাইন অনলাইনে হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে মনে হচ্ছে অনলাইনে পরীক্ষা হতে পারে আবার বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে মনে হচ্ছে যে আপনাদের পরীক্ষা অনলাইনে হতে পারে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান যে নোটিশ সেই নোটিশে বলা হয়েছে যে এই সেমিস্টারের জন্য যেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করে যেন পরীক্ষাটা যেন অনলাইনে নেওয়া যায় বিডিপিদের টার্ম এন্ড এক্সামিনেশন এখন কয়েক মাস দেরি আছে তো এই কয়েক মাস পরে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে তো সেই পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় যেহেতু দীর্ঘদিনে অনলাইন পরীক্ষা অনলাইন পাঠদানের জন্য একটা পড়াশোনায় বিশাল গাফিলতি ছিল সেইটা যদি তাড়াতাড়ি রিকোভারি করতে চায় কর্তৃপক্ষ সেক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করে যে অফলাইনে পরীক্ষা নেবে তাহলে কিন্তু বিডিপি ছাত্রছাত্রীদের অফলাইনে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ চিন্তা ভাবনা করার জন্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান ইউজিসি বা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ প্রত্যেকের কাছে কিন্তু কিন্তু হাতে কিন্তু বেশ কয়েক মাস সময় রয়েছে তো সেই পরবর্তী সময়ে অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে বা নেওয়া হবে তো এখন থেকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বিডিপি ছাত্রছাত্রীদের পরীক্ষা অফলাইনেই হবে না অনলাইনেই হবে কোনোটাই কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে আসছে তো এই রকম দিক থেকে মনে হতে পারে যে বিডিপি ছাত্র ছাত্রীদের তাহলে পরীক্ষা অফলাইনে হতে চলেছে আবার এক দিক থেকে মনে হচ্ছে যে বিডিপি ছাত্রছাত্রীদের পরীক্ষা অনলাইনে হতে চলেছে কারণ এই যে মাত এই যে সিচুয়েশান এই সিচুয়েশানে এখনও পর্যন্ত কেউ বই পেয়েছে কেউ বই পায়নি এখনও অনলাইনে পাঠদান চলছে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন স্টাডি সেন্টারে বিডিপির ছাত্রছাত্রীদের তো এই রকম করে করে কোথা দিয়ে হাতে কোনো কয়েক মাস কেটে যাবে বোঝাই যাবে না সেক্ষেত্রে কিন্তু অনলাইনে পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা আবার রয়েছে কারণ সমস্ত কিছু গুছিয়ে মানুষের মনের মধ্যে যে করোনার যে ভয় যে ভীতি প্রবেশ করেছে সেটাকে টেনে বের করতে কিন্তু একটু সময় লাগবে তো সেই সময়টা যেহেতু দীর্ঘ আর মাত্র হাতে রয়েছে কয়েক মাস পরেই এই কয়েক টার্ম এন্ড এক্সামিনেশান তো এইরকম দিক থেকে কিন্তু একটা আলোচনা করা যেতে পারে বা একটা ধারণা একটা সিদ্ধান্তে আসা যেতে পারে যে বিডিপির ছাত্রছাত্রীদের ছাত্রীদের টার্ম এন্ড অফলাইনে হতে চলেছে তাই বিভিন্ন রকম দিক থেকে বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনা করে নির্দিষ্ট কোনো কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না বিডিপিদের পরীক্ষা অফলাইনে হওয়ার সম্ভাবনাও রয়েছে আবার বিডিপিদের পরীক্ষা অনলাইনে হওয়ারও সম্ভাবনা রয়েছে তো এই রকম মুহূর্তে দাঁড়িয়ে বিডিপি ছাত্রছাত্রীদের কি করা উচিত ইউজি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে কথাটি একটু আগে বললাম বিডিপিদের কিন্তু সেই কথাটি অবশ্যই মেনে চলতে হবে অর্থাৎ আপনাদেরকেও অফলাইন পরীক্ষা হবে ধরে নিয়ে আপনাদের প্রিপারেশনকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ অফলাইন পরীক্ষা হবে এই চিন্তা চিন্তাভাবনা করে আপনি যদি প্রিপারেশন মজবুত নিয়ে আপনার যদি প্রিপারেশন মজবুতভাবে নেওয়া থাকে সেক্ষেত্রে কোনো কারণবশত যদি অনলাইন পরীক্ষা হয় তাহলে তো আপনার সোনায় সোহাগা আপনাকে আর ধরে কি। কিন্তু কোনো কারণে অফলাইন অনলাইন পরীক্ষা হবে আপনি ভেবে নিয়ে আপনি ওপরে ওপরে প্রিপারেশান নিলেন ঠিকমতো প্রিপারেশান নিলেন না কিন্তু কোনো কারণবশত পরিস্থিতি ঠিক হয়ে গেল সকলের মনের মধ্যে থেকে একটা ভয় ভীতি দূর হয়ে গেল একটা আন্দোলনের মাধ্যমে যেহেতু পড়াশোনায় বিশাল একটা গাফিলতির একটা ব্যাপার দেখা দিয়েছে স্কুল কলেজ বন্ধ থাকার জন্য হয়তো আন্দোলন এর মাধ্যমে হয়তো বলা হলো সমস্ত কিছুই অফলাইনে করতে হবে যেহেতু স্কুল কলেজ বাদ দিয়ে আর সব কিছুই চালু রয়েছে সেই কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অফলাইনেই সমস্ত কিছু হোক তাই সেই মুহূর্তে যদি ঘোষণা করে দেওয়া হয় যে আপনাদের পরীক্ষা অফলাইনে হবে কিন্তু আপনি তো অনলাইনে প্রিপারেশান মানে অনলাইনে অনলাইনে পরীক্ষা হবে বলে আপনি প্রিপারেশান নিয়ে রেখেছেন সেই রকম ওপরে ওপরে তখন কিন্তু আপনাকে অফলাইনে পরীক্ষা হলে অন্য সেন্টারে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে খাতা কলমে পরীক্ষা দিতে হবে আপনার প্রিপারেশান মজবুত না থাকলে আপনার যদি প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বিশাল অসুবিধায় পড়ে যাবেন তাই বিডিপি ছাত্রছাত্রীদের উচিত অফলাইন পরীক্ষা হবে ধরে নিয়ে প্রথম থেকে প্রিপারেশানটাকে মজবুতভাবে এগিয়ে নিয়ে যাওয়া তাই ইউজি ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে যে অনলাইন হোক অফলাইন হোক আপনারাও আপনাদের প্রিপারেশানটা অফলাইন হবে ধরে নিয়ে এগিয়ে এগোতে থাকুন বিডিপি ছাত্রছাত্রীদেরকেও বলা হচ্ছে পরীক্ষা অনলাইন হোক বা অফলাইন হোক সেটা থেকে সেটা এখন মানে সেটা এখন থেকে ভেবে গা ভাসিয়ে দেওয়ার কোনো মানে হয় না অফলাইন হবে ধরে নিয়ে আপনারা আপনাদের প্রিপারেশান এগোতে থাকুন এরপরের ভিডিওতে আমরা জানবো যে ইউজি ছাত্রছাত্রীদের মানে পরীক্ষা যদি অনলাইনে হয় সেক্ষেত্রে অনেকেই কিন্তু বইপত্র পাবেন না তো আপনারা কিভাবে প্রিপারেশান নেবেন বইপত্র ছাড়া কিভাবে প্রিপারেশান নেবেন কিভাবে কি করবেন কোন কোন স্টেপগুলো আপনারা ফলো করে একটার পর একটা ধাপ আপনারা এগোবেন এটা আমরা পরের ভিডিওতে জানব সেই পরের গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে হিট করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে ধন্যবাদ